হ্যালো ফ্রেন্ড, আজ আসছি আমি বাগান কাকু। তো দেখুন, নতুন একটা এক্সপেরিমেন্ট নিয়ে, প্রত্যেকে তো দানা দিয়ে লাল শাক তৈরি করে, তো আমি আজকে কি আছে গোড়া বসিয়ে দেবো। দেখেন, গোড়া সমেত বসিয়ে এক্সপেরিমেন্ট করব যে লাল শাক হয় কিনা। তো দেখুন কি করে করা হয়। তো আমি আগেই মাটি তৈরি করে নিয়েছি, কাঠগুঁড়ো, গোবর, সিলাইট মাটি আর কম্পোস্ট সার, নানান রকম সবজির খোলা দিয়ে যে কম্পোস্ট সার বানানো হয় সেই কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করে নিচ্ছি। তো এক এক করে এইবার আমি টেরেতে বসাবো, টেরের ভিতরে তুলে দেবো। টেরেতে সবজি চাষ খুব, তো আমি এক এক করে সব মাটি তুলে দিচ্ছি। তো মাটিগুলো একটু শক্ত শক্ত হলে হাত দিয়ে সব ভেঙে নিন, যেভাবে যে কোনো একটা কিছু দিয়ে সব তো ভেঙে নেবেন, যাহলে ভালো মিশে যাবে। তো মাটি রেডি, এক এক করে দেখুন। তো আমি লাল শাকগুলো বসিয়ে দিচ্ছি, দুটো করে লাল শাক একসঙ্গে গোড়া বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে গেল আমার লাল শাক কমপ্লিট। এইবার কি করতে হবে, একটু জল দিতে হবে, তারপর ঢেকে দিতে হবে। আফটার 15 দিনের পরেই আপনার লাল শাক আবার ভর্তি হয়ে যাবে। দেখুন এইভাবে করবেন, 12 মাস লাল শাক পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। নমস্কার, আপনাদের সহযোগিতা নিয়ে এগিয়ে চলছে চ্যানেলটা।